অসম সরকারের কেবিনেটে কৃষকের ভূমির অধিকারের বিরুদ্ধে যে ভূমি নীতির সিদ্ধান্ত গ্রহণ করে আত্যাদেশ জারি করেছে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিত আজি বরপেটা জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে অসমবাসীর ভূমির অধিকার সুরক্ষিত করব লাগিব নতুন ভূমি নীতি আত্যাদেশ প্রত্যাহার করব লাগিব আদি স্লোগানেরে হাত ঘন্টি অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে। আপনাদের জানে যে যা 29 জুলাই তারিখে অসম সরকারের কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নতুন উদ্যোগ নীতির অধ্যাদেশের জড়িয়ে আসলতে অসমের কৃষিভূমি বহিরাগত বনিয়ার হাতত গতাই দিয়ার যে ষড়যন্ত্র আরম্ভ করেছে সেই নতুন উদ্যোগ নীতি প্রত্যাহারের দাবিত আমি বরপেটা জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে আজি হাতঘন্টিয়া অনশনের কার্যসূচী আমি গ্রহণ করেছো। আমি এই অনশনের কার্যসূচীর জড়িয়ে আমি স্পষ্টভাবে কই দিব বিচারিছো যে ইতিমধ্যে আসলতে ব্রহ্মপুত্র আর ইয়ার উপনয় সমূহে ইতিমধ্যে হাজার হাজার যি কৃষিভূমি ইতিমধ্যে কৃষিভূমি সংকুচিত করেছে আর এনেকা যে নতুন উদ্যোগ নীতির জড়িয়ে নিশ্চিতভাবে অসমের কৃষিভূমি নিশ্চিতভাবে আরও সংকুচিত করব এনেকা এটা সময়ত অসমের কৃষকসকলের হাতত নিশ্চিতভাবে মাটি না থাকিব আর এটা সময়ত গৈ এই অসমের কৃষকসকলে নিশ্চিতভাবে এই বহিরাগত বনিয়ার গোলামত পরিণত নিশ্চিতভাবেই গোলামত পরিণত করব। গতিকে অসম সরকারের এই বিজেপি সরকারের সর্বানন্দ সোণোৱাল সরকারের যে নতুন উদ্যোগ নীতির জড়িয়ে আসলতে অসমের কৃষিভূমি বহিরাগত পুঁজিপতি সকল হাতত গতাই দিয়ার যে ষড়যন্ত্র আর অসম বিরোধী যে সিদ্ধান্ত কৃষক বিরোধী যে সিদ্ধান্ত গতিকে আমি এই সিদ্ধান্ত প্রত্যাহার করার কারণে আমি দাবি উত্থাপন করেছো আর আমি স্পষ্টভাবে কব বিচারিছো যে আসলতে অসম সরকারে যেটো সময়ত বানপানী গড়াখহনীয়ার কবলতপরা হাজার হাজার যি ভূমি সেই ভূমি উদ্ধারের কামে আসলতে হাতত লব লাগিছিল কিন্তু তার বিপরীতে আসলতে এনেকা অধ্যাদেশের জড়িয়ে আসলতে কৃষকসকলের ভাতে মরার কৃষকসকলের হাতেরপরা মাটি কাড়ি লওয়ার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র নিশ্চিতভাবে প্রমাণ করে যে আসলতে এই বিজেপি সরকার কৃষক বিরোধী সরকার বিজেপি সরকার জনগণ বিরোধী সরকার এই বিজেপি সরকার অসম বিরোধী সরকার আর সর্বানন্দ সোণোৱাল অর বিজেপি সরকার নিশ্চিতভাবেই পুঁজিপতির সরকার। গতিকে আমি স্পষ্টভাবে কইছো যে অসমের জনগণক তোমালোকে বুর্বক বনাই আসলতে অসমের জনগণ বিরোধী যে সিদ্ধান্ত তোমালোকে লব বিচারিছা নিশ্চিতভাবে ইয়ার ফল তোমালোকে ভোগ করবলৈ হাজো থাকা। জাতি মাটি ভেটির কথা কই পরিবর্তনের স্লোগান দি এইখন সরকারে শাসনত আহিছিল তেওঁলোকে কৈছিল যে আমি জাতি রক্ষা করিম আমি ভূমি রক্ষা করিম কিন্তু এইবোৰ নকৰি ইতিমধ্যে তেওঁলোকে হটকারী সিদ্ধান্ত এটা লৈ নতুন ভূমি নীতি আনিছে যি ভূমি নীতির জড়িয়ে অসমের যেহেতু বেশিরভাগ মানুষই কৃষির লগত জড়িত আর কৃষিয়ে মূল উপার্জনের উদ্দেশ্য সেই কৃষি ভূমিখিনিও ইতিমধ্যে এই সরকারখনে কাড়ি নি বনিয়াক লাভবান করার কারণে তেওঁলোকে যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রর আমি কৃষক মুক্তি তীব্র বিরোধিতা করি।